nurses at a BSc nurse, MSc nurse, among GNA, Rachen, Beskoik Hajar, Bekar, Dwajar Atharur Porteke, Kono Niogne, among Hospital Golo, Tripura Raja, Nurse among Shasta Kurmir, Shalpotae. সমস্যার সম্মুখীন এগুলো বারবার আমরা বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে বিভিন্ন জেলায় যখন আমরা গেছি জেলার জনগণের কাছ থেকে এগুলো জেনে সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করার চেষ্টা করেছি কিন্তু ত্রিপুরা সরকার এই সম্পর্কে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি এরই প্রেক্ষাপটে যে কয়েক হাজার পাস করা ট্রেন্ড নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন তারা বারবারই চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্য স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্য কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না তো এরপর তারা সিদ্ধান্ত নিলেন 31 তারিখ তারা মিছিল করে গণেড অপোজিশনের মতো করে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং তাদের বড় আশা ছিল যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি নিজেও তো একজন ডাক্তারবাবু এবং এই হাসপাতালের কাজকর্মের সাথে তিনি তো মুখ্যমন্ত্রীর দায়িত্বে বৃত হওয়ার আগে নিজেই সরাস্বরিভাবে যুক্ত ছিলেন স্বভাবতই তার সঙ্গে আমরা যদি কথা বলতে পারি তিনি নিশ্চয়ই আমাদের হাসপাতালগুলোর সমস্যা যেমন উপলব্ধি করবেন এবং আমরা যারা বছরের পর বছর ধরে এই কয়েক হাজার পাস করে বসে আছে আমাদের কাজের একটা সংস্থান করবেন কিন্তু দুর্ভাগ্যের ঘটনা হলো তাদেরকে এই গণ ডেপুটেশন সংগঠিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তথা স্বাস্থ্যমন্ত্রীর সাথে যাতে ডেপুটেশন দিতে না পারেন এটাকে বাধা দেওয়ার জন্য পুলিশ সেখানে ভূমিকা গ্রহণ করে এবং অতিমাত্রায় পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আমি আপনাদেরই যে বিভিন্ন প্রচার মাধ্যম আমি সেদিন আগরতলায় ছিলাম না দিল্লি ছিলাম আমি সন্ধ্যার দিকে যখন আপনার এই বিভিন্ন ফেসবুকগুলি লক্ষ্য করছিলাম তাতে গিয়ে দেখলাম যে এর মধ্যে যারা মহিলা তাদের উপর যেভাবে বল প্রয়োগ করা হলো বা ট্রেনে হিচড়ে যেভাবে পুলিশের গাড়িতে তোলা হলো কোনো কথাই তাদের বলতে দেওয়া হচ্ছে না এ যেন অনেকটা যুদ্ধক্ষেত্র রণক্ষেত্রের মতো এটা হচ্ছে সেদিনের ঘটনা সন্দেহ অবধি তাদের আটকে রাখলো এখন কী কী মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে এরপরে তাদেরকে জেলখানায় ঢুকাবে কেন এটা পুলিশ বলতে পারে